একের পর এক অর্থনৈতিক নানা সূচকে যখন পৃথিবী জুড়ে নেতিবাচকতা, তখন কর ব্যবস্থার পরিবর্তনে আতঙ্কিত ব্যবসায়ীরা। বাড়তি করের বোঝা এড়াতে তাই দেশ পরিবর্তন করছে ধনী সম্প্রদায়। নিরাপদ বিনিয়োগের জন্য বেছে নিচ্ছেন কম কর রয়েছে এমন সব দেশ। বিশ্বজুড়ে আর্থিক খাতের নানা সূচকে চলছে তোলপাড়। কখনো সুদের হার, আবার কখনো উচ্চ কর হার নিয়ে চাপের মুখে ব্যবসায়ীরা। এরই মধ্যে উন্নত বেশ কয়েকটি দেশ কর ব্যবস্থায় পরিবর্তন ও নতুন কর আরোপের পথ তৈরি করলে শুরু হয় এক প্রকার অস্থিরতা। আর এতেই ব্যবসার জন্য দেশ পরিবর্তন করতে শুরু করেছে ধনী শ্রেণী, যাচাই বাছাই করছেন অন্যান্য দেশের সম্ভাব্যতা এবং সুযোগ সুবিধা। হেনলি পাসপোর্ট ইন্ডেক্সের তথ্য মতে, নতুন ঠিকানা হিসেবে ধনীদের প্রথম পছন্দ সংযুক্ত আরব আমিরাত, যেখানে নেই কোনো আয়কর। তবে বৈরী আবহাওয়া আর মধ্যপ্রাচ্যের রাজনৈতিক পরিস্থিতি কিছুটা চিন্তার ভাঁজ ফেলছে। সিঙ্গাপুরের কর অব্যাহতি ও অন্যান্য সুবিধায় বাড়ছে ব্যবসা প্রতিষ্ঠানের সংখ্যা। কর হার বেশ উচ্চ হওয়া সত্ত্বেও নিরাপত্তা, শিক্ষার মান, ব্যবসায় পরিবেশের জন্য এই তালিকায় প্রথম দিকে রয়েছে কানাডা এবং অস্ট্রেলিয়া। সুইজারল্যান্ড বহু বছর যাবত এই তালিকা রাজ করলেও সাম্প্রতিক সম্পদ কর আরোপের আলোচনার ফলে কিছুটা জনপ্রিয়তা হারিয়েছে। বিশ্বব্যাপী কমছে ব্যাংকিং তথ্যের গোপনীয়তা এবং বেড়েছে তথ্য বিনিময় ব্যবস্থার সক্ষমতা, যার প্রভাবে আগের মতো নিজেদের সব সম্পদের তথ্য গোপন রাখতে পারছেন না ধনীর দল। এমন অবস্থায় মরার উপর খাড়ার ঘা যুক্তরাজ্যে প্রায় 200 বছর ধরে প্রচলিত কর ব্যবস্থার সংশোধনের সিদ্ধান্ত, যার ফলে দেশটিতে বাড়বে কর হার। অন্যদিকে বাজেট ঘাটতি কমাতে ধনীদের আয় কর হার বাড়ানোর পথে হাঁটছে আরেক ইউরোপীয় দেশ ফ্রান্স। বিশ্বের 3000 ধনীর উপর নতুন এক কর আরোপের প্রস্তাব রেখেছে G20, যেখান থেকে বছরে আসবে 250 বিলিয়ন পর্যন্ত। যদিও এই প্রস্তাবের সমর্থন দেয়নি সব দেশ। ধনীদের আবাসস্থলের তালিকায় এছাড়াও রয়েছে যুক্তরাষ্ট্র, ইতালি, গ্রিস, পর্তুগাল এবং জাপানের নাম। নুসরাত মৌমি, চ্যানেল 24।